নমস্কার বন্ধুরা এইটু আপডেট চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং নিউজ সম্বন্ধে আলোচনা করব যে এসএসসির প্রধান শিক্ষক নিয়োগের স্থগিতা স্থগিতাদেশ জারি করলো কিন্তু কলকাতা হাইকোর্ট তো বন্ধুরা প্রধান শিক্ষক নিয়োগের কিন্তু স্থগিতাদেশ জারি হয়ে গেছে এবং সেটা জারি করেছে কলকাতা হাইকোর্ট এবং কী কারণে কলকাতা হাইকোর্ট কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ জারি করলো সেটা আজকে আমরা দেখে নেব তো পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনার সামনে ছোট্ট একটা অনুরোধ যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন বন্ধুরা দেখে নিই কেন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট প্রধান শিক্ষক নিয়োগে তো বন্ধুরা এখানে দেখুন সংবাদ প্রতিদিন নামক একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সিলিংয়ের স্থগিতাদেশ হাইকোর্টের এবং কী কারণে স্থগিতাদেশ জারি করা হয়েছে সেটা আজকে আমরা দেখে নেব স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের অভিযোগে অভিযোগ যার জেরে প্রক্রিয়ার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট চব্বিশে জানুয়ারি থেকে কাউন্সিলিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু প্যানেল তৈরিতে অনিয়মের অভিযোগ মঙ্গলবার তা স্থগিত করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি সার্ফ দু হাজার সতেরো রাজ্যের স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয় এন নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষক নিয়োগের এই পরীক্ষা হয় ফলে প্রকাশিত হয় ফল প্রকাশিত হয় দু হাজার আঠেরো জুন মাসে প্রথমবার ভেরিফিকেশনের পর নোটিফিকেশান জারি হয় প্রথম তালিকায় প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় ডিসেম্বরে অভিযোগ সে সময় থেকেই গণ্ডগুলির সূত্রপাত প্রথম লটে যাদের ভেরিফিকেশান ডাকা হয় তাদের মধ্যে কয়েকজনকে দ্বিতীয় লটে কাউন্সেলিংয়ে ফের যেতে বলা হয় প্রার্থীদের একাংশের বক্তব্য নম্বর কম থাকার কারণেই দ্বিতীয়বার ডাকার ব্যবস্থা হয় প্রার্থীরা জানাচ্ছেন কোনো রকম নোটিফিকেশান ছাড়াই তাদের ডাকা হয়েছিল বলে পরে ভুল শোধরানো হয় তবে ততদিনে দ্বিতীয় লটের কয়েকজনের নাম ওঠে তালিকায় অথচ প্রকৃত যোগ্য প্রার্থীদের ডাকাই হয়নি বলে অভিযোগ এই প্রার্থীদের দ্বিতীয় লটে ডাকার কথা থাকলেও পরে আর কোনো বিজ্ঞপ্তি পাঠানো হয়নি এসবের জেরে ক্রুব্ধ হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন সাতজন প্রার্থী মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি সব পক্ষের সওয়াল জবাব শুনে কাউন্সিলিংয়ের স্থগিতাদেশ নির্দেশ দেন বিচারপতি শেখার ববি জানিয়ে দেওয়া হয় যোগ্য প্রার্থীদের না ডেকে এই কাউন্সিলিং চলতে পারে না এক মাসের জন্য সেই কাউন্সেলিং প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয় একই সঙ্গে যোগ্য প্রার্থী বলে যারা মামলা দায়ের করেছেন তাদের প্রাপ্ত নম্বর আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী চব্বিশ তারিখ ছিল প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং আদালতের এই পর্যবেক্ষণের জেরে কাউন্সেলিং প্রক্রিয়া এক মাস পিছিয়ে গেল তো বন্ধুরা এক মাস কিন্তু স্থগিতাদেশ জারি করে দিয়েছে শুধু কাউন্সিলিং পদ্ধতিতে অস্বচ্ছতায় নয় মামলাকারীদের একাংশের অভিযোগ এই মুহূর্তে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলীও মানা হচ্ছে না প্রধান শিক্ষক পদে আবেদনের ন্যূনতম যোগ্যতা স্নাতকোত্তর এবং দশ বছর স্কুলে পড়ানোর অভিজ্ঞতা এর দুটি শর্ত পূরণ করছেন করেছেন এমন কোনো প্রার্থী প্রধান শিক্ষক হওয়ার যোগ্য অথচ কম যোগ্যতা নিয়ে স্কুলে পড়ানোর কাজ চলছে স্নাতকোত্তর না হয়েও শুধুমাত্র দীর্ঘদিন ধরে স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থেকে এবং পাস স্কেল থেকেই অনেক প্রধান শিক্ষক হয়ে যাচ্ছেন এটা এনসিআরটি নিয়মেই আটকায় বলে জানাচ্ছেন প্রার্থীদের একাংশ তাদের অভিযোগ এনসিআরটির নিয়মকে পুরো আঙুল দেখিয়ে চলছে এই অনিয়ম এটা কোনোভাবেই মানতে নারাজ তারা তাই সব মিলিয়ে রাজ্যে প্রধান শিক্ষক নিয়োগ আপাতত বিষ চলে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে কিন্তু অসুস্থতা রয়েছে নিয়োগ প্রক্রিয়ায় সেজন্যই কিন্তু সাতজন পরীক্ষার্থী হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং তাদের পক্ষে কিন্তু হাইকোর্টে রায় গিয়েছে এবং এক মাস কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিতাদেশ জারি করা হয়েছে তো বন্ধুরা এই আজকের খবর যদি খবরটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকের মতো এখানেই আবার দেখাবেন নতুন ভিডিও ততক্ষণ বাই বাই